মা শব্দটি ছোট হলেও এর গভীরতা কিংবা মহত্ত্ব কিন্তু মহাবিশ্বের থেকেও কয়েক গুণ বড়। মা বাবাকে আমরা চিনতে পারি না বলেই হয়তো এত কষ্ট দিয়ে থাকি, এত অবহেলা করে থাকি, কিন্তু যারা প্রকৃত মানুষ তারা কখনোই মা বাবাকে কষ্ট দেয় না, আগলে রাখে। মা যতক্ষণ কাছে থাকে ততক্ষণ আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু যখন দূরে চলে যায় তখন ঠিকই বুঝতে পারি মা কতখানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই কিচেন অ্যান্ড ডেইলি ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আসলে আজকে প্রায় দু তিন দিন যাবত মা বাসায় নেই, মা বাড়িতে গিয়েছে, তো আমার যে কী হাল এটা আমি প্রকাশ করে বুঝাতে পারবো না। মাগরিবের আগে আমি দুপুরে খাবার খেতেই পারছি না, মানে সারা দিনের রান্না বান্না কাজকর্ম তারপরে ধোয়া মোছা সব কিছু করতে করতে আমার মানে আসর হয়ে যায়, তারপর গোসল করে খেতে খেতে মাগরিব, এর ভেতরে শুধু আমি উজু করে নামাজটা আদায় করে নিতে পারি। এরকম অবস্থা, আসলে মা যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু চেষ্টা করে আমার সব কাজে আমাকে হেল্প করার, তো মা নাই আমার মানে কী দশা এটা আর বলার ভাষা নাই। তো আজকের এই ভিডিওগুলো আসলে আগে শ্যুট করা ছিল, তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও শুরুতেই আজকে আমি আমার একজন প্রিয় আপুর কমেন্ট পড়েই আমার ভিডিওটা আমি শুরু করতে চাই, যে আসলে খুব কম সময়ে একটু পরিচয়ে যে একটা মানুষ এত আপন হতে পারে কিংবা ওই মানুষের মনে যে আরেকটা মানুষ জায়গা নিতে পারে, এটা আমি সত্যি বলছি। আমার এই আপুর সাথে পরিচয় না হলে হয়তো আমি বুঝতে পারতাম না। আমার এই শ্রদ্ধেয় আপু, আমার প্রিয়, আমার কলিজার আপু, আমার খুবই আপন, খুবই কাছের আমার প্রিয় আপুর কমেন্ট দিয়ে আমি শুরু করছি। এত আদর করে আমাকে মনে আপু এই প্রথম এতটা ভালোবাসা দিয়ে ডেকেছে, মানে আমি কমেন্টটি একবার না চার থেকে পাঁচবার পড়েছি। তো আমি এখানে বট রান্না করছি, তো এখানে আমি বট আগেই কিন্তু আমি ভাপিয়ে বটের থেকে তেলটা আলাদা করে নিয়েছিলাম, লবণ এবং হলুদ দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম। তো আমি বটের তেলটা থেকে আলাদা করে কিন্তু বট রান্না করব। তো এখানে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি, সাথে গরম মশলা, এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ, তেজপাতা দিয়ে, আর আমি মশলার মধ্যে বাদাম বাটা, পোস্ত বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, মরিচ, লবণ সব রকমের মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি জাল দেওয়া বট দিয়ে রান্না করবো। আর এভাবে যদি বট রান্না করেন, বটটা খুব ভালো করে কষিয়ে বট থেকে কিন্তু বাজে যে একটা গন্ধ হয় ওটা কিন্তু আর হবে না। তো বট রান্না করতে করতে আমি আমার প্রিয় আপুর কমেন্টটি পড়ে নিচ্ছি। মুসামদ লিপি আইডি থেকে আমার প্রিয় লিপু আপনি লিখেছিলেন, ও লিজু সোনা, এমন কথা কেন বলেছো জানি না, আজ আপু তোমার ভিডিও দেখবে কি না। আরে সোনা মেয়ে, আমি তো সেদিনই তোমাকে সাব করেছি যাতে তোমার নোটি আমার কাছে আসে। তাছাড়া সোনা মেয়ে, সেদিন আমি তোমাকে একটা ভিডিওতে দেখে স্ক্রিনশট নিয়ে ভালোভাবে দেখে নিয়েছিলাম, তুমি জানালার থাই গ্লাস মুছছিলে, আজ তো সরাসরি ভিডিওতে আসলে, মার্শাল্লাহ সোনা তুমি দেখতে অনেক কিউট, সাথে তোমার কথাগুলো পায়েস অনেক ইয়ামি হয়েছে, তবে ঠান্ডা হয়ে গেলে একেবারে ঘন হয়ে যাবে, তাই আরেকটু দুধ বেশি দেওয়া উচিত ছিল। ফ্রাইড রাইসও অনেক ভালো হয়েছে, মার্শাল্লাহ সবগুলো শপিং অনেক বেশি সুন্দর হয়েছে। ফারা মামুনের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল, তোমরা সবাই ভালো থেকো। আসলে এত এই যে মিষ্টি, এত সুন্দর একটা কমেন্ট, আর এত সুন্দর করে লিজু সোনা বলে ডাকা। আসলে আমার কিছু প্রিয় আপু আমাকে লিজু সোনা বলেন, লিজু বলে ডাকে, আমার প্রিয় আপুদের কাছে আমি কি বলবো, সত্যি কৃতজ্ঞ। আর এত সুন্দর করে ডাকে, আসলে বলে না যে রক্তের থেকে অনেক সময় না বাইরের সম্পর্কটাও আরও বেশি মানে গুরুত্বের হয়ে যায়, এটা একদম বাস্তব। যে মানে এই যে এই অল্প পরিচয়ে বা অল্প দিনের সম্পর্কের ভিতর যে এত গভীরতা হতে পারে এটা সত্যি আল্লাহর রহমত। তবে আমার মনে হচ্ছিলো এই কমেন্টটা যখন আমি পড়ছিলাম, আমি আমার আপুর কোলে মাথা দিয়ে শুয়ে আছি আর আমার লিপি আপু আমাকে কথাগুলো বলছে, আমার ঠিক এরকমটা মনে হয়েছিল। আমি জানি না এই ছোট পৃথিবীতে কয়দিন বাঁচবো, তবে আমি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব আমার আপুর সাথে যেন আমার দেখা হয়, আমি যেন আমার আপুকে একটু জড়িয়ে ধরতে পারি। আমি অপেক্ষায় থাকব যে আমি আমার লিপি আপুকে যেন একটু জড়িয়ে ধরতে পারি, আমার ভালোবাসার এই আপুকে। আপু তোমার জন্য আমার অনেক দোয়া, আর আমার পাড়া মামনিও তোমার জন্য অনেক দোয়া করলো, আমার মাও তোমাকে অনেক দোয়া করেছেন,
তো আমার বট রান্না মশলা কষিয়ে কিন্তু আমি বটটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি এবং আমি ভালো করে কিন্তু বটটা কষিয়ে নেব। বট কষাতে কষাতে আমি আমার আরেকজন শ্রদ্ধ আমার প্রিয় বড় আপু আমার মানে কলিজার আপু আমার প্রাণের আপুর আমি আরেকটি কমেন্ট পড়ব। এটি হচ্ছে ব্লগার বিডি হেলেন আইডি থেকে আমার হেলেন আপু আমার কিউট মামনি পাড়াকে অনেক আদর আর লিজো তোমার জন্য লাভ 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 মানে আমার আপু মানে আমার এত প্রিয় আপু এই আপুর সাথে আমার কিন্তু যখন প্রথম পরিচয় হয় আমার প্রথম দিকের ভিডিওতেই তখন কিন্তু আপুর কমেন্ট পেয়ে আপুর ভিডিও দেখে কিন্তু আমি আমার প্রিয় আপুদেরকে পেয়েছিলাম আর আমি কিন্তু ভিডিও দেওয়ার উৎসাহ পেয়েছিলাম। তো আপু তোমাকে আমার অনেক ভালোবাসে কিন্তু আমি তোমার সাথে রাগ করেছি তুমি তোমার কালকের ভিডিওতে যখন বলেছো যে আমার পারমিশন নেওয়ার কথা তুমি তো আমার বড় আপু তাই না আমার প্রাণের আপু তোমায় আমি তোমার ছোট বোন না তুমি কি বলবে এটা তো আমার পারমিশন নেবে কেন তুমি আমার অনেক ভালোবাসার আপু অনেক সম্মানের অনেক শ্রদ্ধার আপু। তো আমার আরেকজন প্রিয় আপুর কমেন্ট পড়ব এখন আমার খুবই প্রিয় আমার খুবই প্রাণের প্রিয় আপু আমার পথ প্রদর্শক বলতে গেলে যে আপুর দেখানো পথেই আমি এখন চলছি মানে আমার আপু এত যিনি হয়তো এই আপুর কাছে আপনারা হয়তো যে পার্সোনালি হয়তো যে আপুর সান্নিধ্য পেয়েছেন কিংবা হয়তো যারা আপুর ভিডিও দেখেন তারা কিন্তু বলতে পারবেন বিশেষ করে হয়তো যাদের সাথে আপুর কথা হয় যে আপু কতটা ভালো মনের মানুষ এবং মানে কতটা উপকারী একজন মানুষ আর আর বিশেষ করে আপুর ভিডিও দেখলে এত শিক্ষণীয় বিষয় থাকে যে অনেক কিছু শেখার থাকে। লাইফ স্টাইল অফ দীপা থেকে আমার প্রিয় দীপা আপু লিখেছিলেন লিজু তোমার পায়েস রান্না দেখে তো খেতে মন চাচ্ছে কিন্তু কিভাবে খাবো গো তোমার ভিডিও দেখে এই কয়েকদিনে বুঝতে পারছি তোমার রান্নার হাত অনেক ভালো তোমার কেনাকাটাগুলো খুব সুন্দর হয়েছে আর তোমাকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো মামনের জন্য অনেক দোয়া ও ভালোবাসা দিও লিজু তোমার মতো আমিও রাইস কুকার কিনেছি কিন্তু আমারটা যেন ভালো সার্ভিস দিল না দোয়া করে তোমারটা যেন ভালো দেয় অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার প্রিয় দীপা আপু তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। তো আমি জানি না আমি মানে কী করে আমি তোমাকে পায়েস খাবো তবে তুমিও ঢাকায় আমিও ঢাকায় আমি মানে তোমাকে যতক্ষণ না খাওয়াতে পারবো আমার কিন্তু সত্যি বলছি শান্তি নেই আমি চাই যে আমার আপুকে আমি রান্না করে খাওয়াবো আমার আপু আমার কাছে আসবে আমি সে অপেক্ষাতে দিন গুনতেছি যে আমার আপুর সাথে আমার দেখা হবে সে আসাতেই তের ফাঁকে কিন্তু আমার বট রান্না হয়ে গিয়েছিলো তো আমি গরম মশলা দিয়ে বটটা মিন নেবা জালে বসিয়ে রেখেছি আর এ পাখি কিন্তু আমি আমার ধোয়া মোছার কাজগুলো করে নিচ্ছি তো অনেকটা ধোয়ার কাজ কিন্তু অফ ক্যামেরায় করে শেষ করে দিয়েছিলাম তো এর মাঝে আবার মি একটু কফি খেয়েছিলো তো সেটা যেহেতু বাসায় গেস্ট আছে তো মোটামুটি ওদেরকে একটু কফি দিয়ে আবার বাদ বাকি কিছু হয়েছিলো এগুলো এখন একটু ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নিতে নিতে আমি আরেকজন আমার প্রিয় আমাদের সকলের খুবই আদরের খুবই কাছের আমার খুবই অন্তরের আমার মানে কি বলবো এত এত প্রিয় একজন আপু আমার প্রাণের প্রিয় আপু নীলপা শিমুল আইডি থেকে শিমুল আপু আপুর ভিডিওতে এত শিখার বিষয়গুলো থাকে আর আপুর কথাগুলো এত মিষ্টি তো আমি আপুর কমেন্টটা পড়ছি আপু খেজুর গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে আমাকে একটু পাঠিয়ে দিও আপু রাইসটা দারুণ হয়েছে কেনাকাটা খুব সুন্দর হয়েছে আপু তুমি কিন্তু খুব মিষ্টি শুটকি ভর্তা দেখে কিন্তু খেতে মন চাইছে পাড়া মামনের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল তো আমার পাড়া প্রথমে বলবো পাড়া কিন্তু শিমুল আপুর ভীষণ ভীষণ ভক্ত মানে শিমুল আন্টি মানে খুব ভালোবাসে শিমুল আপুকে শিমুল আপুর ভিডিও প্লাস দীপাপুর ভিডিও সালমাপুর ভিডিও হেলানাপুর ভিডিও তো ওনাদের ভিডিওগুলো খুব ভালো করে দেখে যেহেতু ওর 10টার আগে দেখার সুযোগ হয় না তো কিন্তু রাত্রে যত রাতে হোক না কেন কিন্তু দেখেই দেখে তারপরে কিন্তু ওর শান্তি হয় খুব ভালোবাসে তো আপু আমি তোমাকে অবশ্যই কিন্তু আমার হাতের রান্না খাওয়াবো শুধু একবার তুমি ঢাকায় আসো আমার হাতের রান্না না খাইয়ে আমি তোমাকে একদমই যেতে দেবো না তো এর ভিতরে কিন্তু আমার ক্লিনিংয়ের কাজটাও হয়ে গিয়েছে আর আমি কিচেনটাও ক্লিন করে নিয়েছি আর এখানে আমার ছোটো ছেলে মানে আমার আপুর ছেলে তো আমার ছোটো ছেলে মানে সে একটু ডিগবাজি দিতেছে তো বলতেছে মামনি তুমি একটু শ্যুট করো একটু দেখো তো এগুলা তা আমি বললাম যে জায়েদ খান ফেল মানে আমার ছেলেও জায়েদ খানকে ফেল করার জন্য ডিগবাজি দিতেছে তো সেটা একটু শ্যুট করে নিলাম তো ওর ডিগবাজি প্লাস ওদের সাথে মানে খুনসুটির মুহূর্তগুলো আমার কাটতেই থাকবে তো যে কদিন ছিল আসলে বাচ্চারা যখন এভাবে থাকে এটা কিন্তু অনেক একটা আনন্দের মুহূর্ত কাটে বাচ্চাদের সাথে আর এটা কি বলবো এই মুহূর্তটা কিন্তু সবসময় ফিরে পাওয়া যায় না
তো এই খুনসুটির মাঝে আপনাদের সাথে আমি আরেকটি কমেন্ট শেয়ার করছি, আমাদের সকলেরই শ্রদ্ধেয় বড় আপু, আমার খুবই প্রিয় আপু, খুবই ভালোবাসার একজন আপু, বিথিস ব্লগ থেকে আমাদের বিথি আপু আমাকে যখন কমেন্ট করেছেন, আপুর কমেন্ট পেয়ে মনে আসলে এত সাহস আসে, এত ভালোবাসা, এত মানে কি বলবো, আমার মনে হয় মন ভেঙে গেলে সেই ভাঙা মনটাও জোড়া নিয়ে নেয়। এত সুন্দর একটি কমেন্ট আপু লিখেছিলেন, শেষের কথাগুলো একদম সত্যি বলেছ আপু, কারণ আমিও তুমি করে বলতে ভালোবাসি। যাই হোক, এই পৃথিবীতে কেউ কারো আপন না, যত যে যা বলুক, যে সবাই মুখে মুখে অন্তর থেকে ভালোবাসা পাওয়াটা খুবই কঠিন আপু। এখানে নিজের চিন্তা, নিজের চেষ্টা, নিজেকে চালিয়ে বড় হতে হবে। তোমার সবগুলো কমেন্ট পড়া শুনলাম, সাথে পোলাও আর মাংস রান্নাগুলো অনেক অনেক ইয়ামি হয়েছে, অনেক দূর এগিয়ে যাও, সবার প্রতি বিশ্বাস হারাইও না, এটাই বলবো, আল্লাহ তোমার সহায় হন। অনেক ধন্যবাদ আপু, অনেক ভালোবাসি তোমায়, তোমার কমেন্ট পড়লে সত্যি বলছি মনে অনেক সাহস আসে, এগিয়ে যাওয়ার পথটা যেন আরও মানে কি বলবো, আরও যেন ক্লিন হয়ে যায় এরকম লাগে আমার কাছে। তো এরই ফাঁকে আমি আরেকটি মিষ্টি কমেন্ট পড়ে নেব, আমার কি বলবো, আদরের একজনের কমেন্ট পড়বো, আমার আদরের দুষ্টু ফারুর কমেন্ট পড়বো। আমার এখানে আমার বাচ্চাদের মানে খেলাধুলা, তার সাথে কিন্তু কমেন্ট পড়ার আগে বলছি, এখানে আমি যেহেতু কিছু জিনিস কিনেছিলাম, তো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কম্বল নেওয়া হয়েছিল একটা, তো এগুলো কিছুদিন আগের কেনা, তো এগুলো দেখাতে দেখাতেই আমার ফারুর কমেন্টটা পড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম লাইক ডান, ও লিজু একবারটি পায়েস নিয়ে উড়ে উড়ে আমার কাছে আসো, সাথে ফ্রাইড রাইস আনতে ভুলিও না। ও লিজু তোমাকে দেখে ফেলাইছি, পাড়া মামুনি আমাকে চেনে না, আল্লাহ গু আমি কই যাই। ও লিজু সব শপিং খুব সুন্দর হয়েছে, জগটা অনেক পছন্দ হয়েছে আমার, এত এত প্রিয় আপুদের মধ্যে আমার নামটা শুনে খুবই ভালো লাগলো, সাথে সাথে একটু সুটকি বর্ত দিও। সত্যি বলছি ফারু, আমি কিন্তু তোমাকে খাওয়াতে না পারলে আমার ভালো লাগবে না, আমি যখন তোমাকে সব কিছু খাওয়াতে পারবো, তোমাকে আমার কাছে নিয়ে আসবো, ভূতের ভয়েও কিন্তু আমি আর ভয় পাবো না, তোমাকে আমি আনবোই আমার কাছে, তাহলে কিন্তু সব কিছুই খাওয়াবো। আর আমার পাড়া কিন্তু এখন তোমাকে চিনে গেছে আর বলতেছে তুমি কিন্তু ওর কিউট আন্টি, তোমার নাম দিয়ে দিয়েছি কিউট আন্টি। এই গেল, তো এখানে কিন্তু আমি ওই যে আড়ং থেকে, এখানে আমি ক্রিম এনেছিলাম বসুন্ধরা থেকে, আর যে দুটো মগ রাখার কী বলে এগুলো জানি না, এরকম দুটোই এনেছিলাম, আর তার সাথে মায়ের জন্য একটি কাপড়ও নিয়েছিলাম, যেহেতু আপুদের জন্য কেনাকাটা করেছিলাম তখনই কিন্তু আড়ং থেকে মায়ের জন্য কাপড় নিয়েছিলাম। মা কিন্তু বসুন্ধরার যে আড়ংটা ওখানকার কাপড়ই খুব পছন্দ করে, অন্য জায়গার কাপড় ওনার তেমন একটা ভালো লাগে না, অন্য আড়ংয়েরগুলো। তো এগুলো দেখাতে দেখাতে আরেকটি কমেন্ট পড়ছি, বাংলাদেশি ব্লগার এসকে তাজমিরান আইডি থেকে আপু লিখেছিলেন, আপু আপনাকে প্রথম দেখলাম, অনেক সুন্দর, আপনি অনেক ভালোবাসা, আমিও অনেক ভালোবাসি তোমাকে, এবং তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তোমাকেও আমার থেকে অনেক অনেক ভালোবাসা দিলাম। আর আরেকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, আমার খুবই প্রিয় প্রিয় খুবই প্রিয় আমার খুবই ভালোবাসার একজন আপু, ডাপোডিলস গার্ডেন থেকে লাভলি আপুর কমেন্ট, লাইক ডান, খুব ভালো লাগলো লিজা বেবি লোভনীয় পাই, আপু তুমি যে আমাকে সবসময় লিজা শোনা লিজা বেবি বলো, আমার যে কি ভালো লাগে, আমার মনে হচ্ছে আমি তোমার কাঁধে মাথা রেখে তোমারই বাগানে বসে এক কাপ কফি খাই, আর তোমার কমেন্টগুলো শুনে আমার এত ভালো লাগে আপু, অনেক ভালোবাসা। তো এখানে আমি ডাইনিং টেবিলের জন্য রান্না নিয়েছিলাম, তার সাথে ম্যাট নিয়েছিলাম, তো ঢাকায় আসার পর আসলে ফার্নিচার কিনবো কিনবো বলে এখনও কিন্তু আমার বাসার ফার্নিচারগুলো নেওয়া হয়নি, কারণ আমি ঢাকা এসেছি মাত্রই এক বছর, আর বাড়ি থেকে তো আসলে বেশি জিনিসপত্র আনা যায় না, কারণ সেখানেই তো আমার সংসার, তাই না? তো বাকি জিনিস দেখাতে দেখাতে আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি আমি, এটা হচ্ছে আপনার কাফেল গার্ডেন থেকে আপু লিখেছিল, বন্ধু আপু তোমার অনেক লোভনীয় পোলাও পায়েস ভর্তা শপিং খুব ভালো হয়েছে, লাইক ডান, সুস্থ থেকো, অনেক ভালোবাসা ও দোয়া রইল। আপু তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া, তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটি কমেন্ট আমি পড়ে নিচ্ছি, জীবনের ডায়েরি আইডি থেকে আপু লিখেছিলেন, দীপাপুর কমেন্ট পড়লে ফ্রাইড রাইস অনেক লোভনীয় হয়েছে, সাথে পায়েসও, তবে আমরা কিন্তু কেউ কাউকে চিনতাম না, এর আগে কেউ কাউকে দেখি নাই, কমেন্টের মাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হয়, তোমার পাটা বানানো ভর্তা অনেক লোভনীয় হয়েছে, তো আমি সংক্ষেপে পড়লাম। তো আপু সত্যি তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক অনেক ধন্যবাদ। আর এখানে এই শোপিসটা কী বলবো, আসলে আমি যখন শোপিসের দোকানে গিয়েছিলাম তখন কেনাকাটা করার জন্য, তখন মেয়ের দাখাকে এটা পরে ভেঙে যায়, তখন এটাই নিয়ে আসতে হয়, এখন আমি গ্লো দিয়ে মোটামুটি লাগিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।